আসসালামু আলাইকুম। আজকে হইতেছে আমরা ডাউনটাউন আবার যাইতেছি, সাইকেল নেওয়ার চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হয়েছি। যাওয়ার কারণ হচ্ছে আইফোন দেখতে যাব ফ্রেন্ডের জন্য। তারপরে ওইখানে প্রথমে ওইখানে মসজিদে নামাজ পড়বো, ডাউনটাউনের একটা নতুন মসজিদে যাওয়ার টার্গেট। আর ওইখান থেকে ডাউনটাউনের মোবাইল স্টোরগুলো ঘুরা, যেখানে একটু কম দামে ফোন পাওয়া যায়। এরপরে আবার ব্যাক করব, দেখি কতক্ষণ লাগে, আইসা আবার ইফতার ধরা লাগবে। দ্বিতীয় মেট্রো চেঞ্জ করাই ডাউন টাউনে পৌঁছা যাবো। এরপরে আজকে বেশ রাশ ডাউন টাউনের দিকে। আমরা মেট্রো স্টেশন একটা আগে নাই মাগে ছিলাম কনফিউশনের কারণে, তো অবশেষে শহরে আসছি। এই যে মসজিদ, ও এইটা না ওইটা, এইটাই মসজিদ। এই মসজিদটা একটু বড় আছে, এটা ডাউন টাউনে। তো জুকের এখন জুম্মার নামাজ আদায় করবো, আপাতত বিদায় নিতেছি। জুম্মা শেষ করে বেরিলাম। এই জায়গায় প্রচুর ফরেন স্টুডেন্ট, পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকান কান্ট্রি, বিভিন্ন দেশ মিলানো। পাশে গরুর হালাত লোকানো, এটা মসজিদ এরিয়াতেই। আমরা এই যে চায়না কনস্ট্রাকশনের এই ব্যাংকে ছিলাম, ও হলো ডলার থেকে ডলার লোড করছে কার্ডে, এদের ডাইরেক্ট ডলার বা ইউরো লোড করা যায়। এখন সাইকেল নিয়ে হলো ইয়াতে যাব, মার্কেটে যাব। আর এই ব্যাংকের ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, ওইটা পরে বলতেছি, আপাতত বিদায় নিই।